নমস্কার, আমার রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি একটা পিৎজা রেসিপি নিয়ে এসেছি। আপনারা রেসিপিটা দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। প্রথমে আমি পিৎজার ডোটা বানিয়ে নেব, তার জন্য আমি হাফ কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জলে এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার আগে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম, প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ বেসিল হার্বস, অরিগানো হার্বস দিয়ে দিলাম, একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর টক দই মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা বানাবো। প্রথমে দু টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটু টক দই আমার লাগবে, প্রায় আর এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে আর ঈষৎ উষ্ণ হালকা গরম জল, প্রায় এক টেবিল চামচ পরিমাণ গরম জল দিয়ে মিশিয়ে আমি একটা স্টিকি ডো বানিয়ে নিচ্ছি। ডোটা দেখুন বানানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেড় থেকে দু ঘন্টার জন্য রেখে দিলাম। প্রায় দু ঘন্টা পর আমি এলাম, দেখুন খুব চটচটে স্টিকি ডো হয়েছে। এবার আমি আরেকটু পরিমাণ ময়দা মিশিয়ে আর এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এবং খুব ভালো করে মাখাতে হবে এবং হাতে করে থেসে থেসে এটা একটা মসৃণ ডো বানাতে হবে, যাতে কোনো রকম ভিতরে লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি সমান দুটো অংশে ভাগ করে নিলাম, দুটো লেচি কেটে দুটো পিৎজা বানানো হবে। এবার আমি অল্প পরিমাণ ময়দার গুঁড়ি ছড়িয়ে আমি রুটি একটা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটার উপর রুটিটা বানালেই হবে। এবার যে ফ্রাইং প্যানে আমি পিৎজাটা বানাবো তাতে প্রথমে ময়দার গুঁড়ি ছড়িয়ে তারপর রুটিটা দিয়ে ভালোভাবে আমি চেপে চেপে সেট করে নিচ্ছি। প্যানের মাপে আমি সেট করে নিলাম, সাইডগুলো একটু উঁচু করে দিচ্ছি। আর একটা কাঁটা চামচ দিয়ে আমি ভিতরটা ছোটো ছোটো ছিদ্র করে দেব, যাতে পিৎজাটা বানানোর সময় রুটিটা ভিতর থেকে ফুলে না ওঠে। এবার পিৎজা সস নিয়ে খুব ভালোভাবে চারধারটা আমি লাগিয়ে দিচ্ছি, চারদিকটা যেন সমানভাবে পড়ে। ভালোভাবে দেখুন লাগানো হয়ে গেল। এবার আমি মোজারেলা চিজ দিয়ে চারদিকটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। চিজের পরিমাণ যত বেশি হবে তত ভালো লাগবে পিৎজা খেতে। এরপর আমি আরেকটু মোজারেলা চিজ কেটে কেটে ডিজাইন করে ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে পিৎজা বানানোর মজাই আলাদা, আপনারা বিভিন্ন রকম সবজি ইউজ করতে পারেন। আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে খুব ভালো করে গার্নিশ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আরও অনেক সবজি, শীতকালীন সবজিও ব্যবহার করতে পারেন। আবার আমি এর উপরে মোজারেলা চিজ ছড়িয়ে দিলাম, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার আমি রিফাইন তেল দিয়ে আগে প্রথমে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিচ্ছি, প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এবার রিফাইন তেল দিয়ে চারধারটা ব্রাশ করে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনে দিয়ে দিলাম আর লো ফ্লেমে ঢাকনাতে ঢেকে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। প্রায় 20 মিনিট পর আমি এলাম, ঢাকনা খুললাম, দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি পিৎজা। কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, কত সুন্দর টেস্টি রেসিপি পিৎজা ঘরেই বানানো হয়ে যায়, আপনারা দেখলেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে বানান। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।